দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় স্ত্রী মুখ ফুটে স্বামীকে কিছু বলতে চান না, অথচ তার মনের ভিতর অনেক কথা জমে থাকে। স্ত্রী যদি তার মনের কথা স্বামীকে বলতে না পারে, তাহলে কিন্তু দুজনের মধ্যে সাময়িক একটা দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। তাই স্ত্রী মুখ না খুললেও তার পুরুষ সঙ্গীকে বুঝে নিতে হবে তিনি ঠিক কি বলতে চাইছেন। একবার স্ত্রীর মনের কথা আপনি বুঝে ফেলতে পারলে দেখবেন দাম্পত্য জীবন কেমন তরতরিয়ে এগিয়ে চলছে। এখানে কয়েকটি সহজ টিপস দেওয়া হলো, যেগুলো মনে রাখলে আপনি সহজেই আপনার স্ত্রীর মনের গোপন কথা জানতে পারবেন। কিভাবে স্ত্রীর মনের কথা জানবেন? এক, আনমনা স্ত্রী। কাজ থেকে ফিরে দেখলেন স্ত্রী আনমনা, কথা বলছেন কিন্তু আপনার চোখে চোখে চোখ না রেখে, তাহলে বুঝবেন তার মনে কিছু কথা জমে রয়েছে, সেগুলো আপনাকে খুলে বলতে না পারলে তিনি শান্ত হবেন না। দুই, স্ত্রী মুখ ভার। আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা, ভালো করে আপনার দিকে তাকাচ্ছেও না, এরকমটা হলেই বুঝবেন তিনি কিছু বলতে চান। তিন, সমঙ্গে মন নেই, তীব্র শারীরিক ক্ষোভ বিনিময়ের সময় তিনি আপনার দিকে মন দিচ্ছে না, শয্যায় এহেন আচরণ দেখলে বুঝে নেবেন তিনি আপনাকে কিছু দরকারি কথা বলতে চান। মহিলারা মন খুলে কথা বলতে না পারলে মিলনের সময় অমনোযোগী হয়ে থাকেন। চার, সাজগোজ করছেন না। দেখা গেছে শতকরা 80% মহিলা সাজগোজ করতে ভালোবাসেন, এমনকি মন ভালো না থাকলেও তিনি সেজে থাকতে পছন্দ করেন, কিন্তু মনের মধ্যে কিছু কথা জমে থাকলে তিনি সাজগোজও মন বসতে পারে না। পাঁচ, কথার খেয়ে হারিয়ে ফেলছেন। কোনো একটা বিষয় নিয়ে হয়তো আপনার সঙ্গে স্ত্রী কথা হচ্ছে, কিন্তু কথাবার্তা যখনই এগোচ্ছে আপনি বুঝতে পারলেন স্ত্রীর কথায় সে হারিয়ে ফেলছেন, তখন বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে কিছু একটা বলতে চাইছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। এরকম অবস্থায় আপনাকেই হাল ধরতে হবে, শান্ত হয়ে বসুন, জোরে শ্বাস টেনে নিন বুকের ভেতর, ধৈর্য হারাবেন না, স্ত্রীর কাছে ঘেঁষে বসুন, তাকে প্রশ্ন করুন কি হয়েছে, তার কথা মন দিয়ে শুনুন। আপনার স্ত্রী অন্যের বাড়ি থেকে আসা একজন মেয়ে, আপনার বাড়িতে তার কিছু সমস্যা হতেই পারে, সেগুলো আপনার বাড়ির অন্যান্য সদস্যদের কাছে তিনি খুলে বলতে পারছেন না। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।